সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা সরছে, তো সংখ্যালঘু ভোট সরলে পরে সেটা তৃণমূল কংগ্রেস থেকে সরলে পরে বাম আর কংগ্রেসেই যাবে, বিজেপিতে আসবে না, এটাই স্বাভাবিক। দেখুন, সাংগঠনিক দুর্বলতা আমি আগেও বলেছি, এগুলো গালভরা শব্দ। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, সিপিএম এর টেন্টে যতজন লোক বসেছিল তার 1/3 লোকও তৃণমূলের টেন্টে বসে থাকতো না, তবু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তাহলে কিভাবে এলো? তাহলে সিপিএম তো তখন সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল। সংগঠন অবশ্যই বড় কথা, কিন্তু সংগঠনের উপরে যে ভোট হয় এই কথাও সত্যি নয়। দলগত সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে এই মুহূর্তে ধীরে ধীরে কমছে এবং আগামী দিনে আরো কমবে বলে আমার মনে হয়। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জয় প্রসঙ্গে কি বলেছেন দেখুন। এই ভোটে সরকার বদলে যাবে না, শত্রুঘ্ন সিনহা যে মন্ত্রীও হবেন না, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা মানুষকে বলেছিলেন, যে বার্তা দিয়েছিলেন, যে দিল্লির এই সরকারকে একটা বার্তা দেওয়া দরকার, দিল্লি সরকার যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতিদিন নিয়ম করে তেলের দাম বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠছে, মধ্যবিত্ত শ্রেণী নিম্নবিত্ত প্রায় ভীষণ কষ্টের মধ্যে আছে, তো সুতরাং এই জবাবটা দিল্লিকে দেওয়া হলো যে 2024 কিন্তু বাংলার বেটি দিল্লি যাচ্ছে। পাণ্ডবেশ্বরের মানুষ ঝুলি ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছে এবং আমি পাণ্ডবেশ্বর মানুষকে বলবো যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দুই কেন্দ্রের উপনির্বাচনেই ফুটলো ঘাসফুল, আপনাদেরকে জানিয়ে রাখি আবারও। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20,000 ভোটে তিনি জয়ী হয়েছেন এবং প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অবর্তমানে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলই জয়ী হল। অন্যদিকে আসানসোলের দিকে যদি নজর রাখি, আসানসোলের লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, প্রায় উল্লেখযোগ্য 3,00,000 ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা। পরপর দুবার লোকসভা ভোটে জয়ী বিজেপি, এই আসন তাদেরই ছিল, সেই আসন অর্থাৎ লোকসভা ভোটের সেই আসন অর্থাৎ আসানসোল হারাতে হলো বিজেপিকে। তৃণমূলের জয় প্রসঙ্গে কি বলেছেন ফেরাদ আকে দেখো। উপনির্বাচনের আগে রাজ্যে বেশ কয়েকটি ঘটনার কি কোনো প্রভাব? না, কিছু কিছু পড়েনি। তাহলে আপনি তাহলে তো চেষ্টা করেছিল, তাহলে তো আসানসোলে ভোটই পড়তো না। আসানসোলে যেখানে আমরা হেরেছি কুলটিতে, সেখানেও এবার আমরা জিতেছি। আমি নিজে ওখানে প্রচারে গেছিলাম, যেই সংখ্যালঘু এলাকায় ঢুকলো তখন লিড বেড়ে গেল, বেড়ে কুলটিটাও আমরা জিতে গেছি, মানে কুলটি অঞ্চলটা। সুতরাং এটা ওই প্রভাব প্রভাব না, কিছু জায়গায় মানুষের একটা থাকে। আর এখানে আমাদের শহর অঞ্চলে কি একটু বাই ইলেকশনে মানুষের প্রবণতা ইচ্ছাটা একটু কম হয়। আমরা বাই ইলেকশন অনেকগুলো করলাম তো শহরে, দেখেছি।